এখন যার বক্তব্য শুনবো উনি একজন দক্ষ ব্যবস্থাপক, উনি একজন দক্ষ প্রশাসক, উনি জনপ্রতিনিধি, তার চেয়েও বড় পরিচয় আমাদের কাছে উনি লোক প্রশাসন বিভাগের পরিবারেরই একজন সদস্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নাজমুল হাসান পাপন, এমপি, সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজকে এখানে আসতে পারি সত্যি আনন্দিত। এর পিছনে কয়েকটা কারণ আছে আজকে এখানে আসার পিছনে। প্রথম কারণটা হচ্ছে পাবলিক অ্যাপ, কেন সেটা আমি একটু পরে বলব। পাবলিক অ্যাপ এই ডিপার্টমেন্টে আমি ছিলাম এবং আমি গর্ববোধ করি যে আমি পাবলিক অ্যাপের স্টুডেন্ট ছিলাম, এবং এটা কেন সেটাও আপনাদেরকে বলব। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের নতুন ইয়াং জেনারেশন, এই সামনে আমার সামনে বসে আছে যারা, এখানটায় অনেকে পাশ করে চলে যাচ্ছে একটা গ্রুপ, আরেকটা একদম নতুন গ্রুপ জয়েন করছে। এই নতুন প্রজন্মের জন্য আমি আসি। সাধারণত নতুন প্রজন্ম কাউকে দেখলেই আমি একটু বেশি উৎসাহিত বোধ করি। এই যে নতুন প্রজন্মের কথা বললাম, এটার পিছনে একটা সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমাদের সময়, আমার এখনো স্পষ্ট মনে আছে আমরা যখন ছোট ছিলাম, যখনই কিছু জানতে হবে, কোনো প্রশ্ন যেটার উত্তর দরকার, দুটো পথ ছিল, হয় আব্বা আম্মা আর নাহলে টিচার। আব্বা আম্মা যেটা বললো ওটাই ঠিক, কখনো চ্যালেঞ্জ করা তো দূরে থাক, যেটা বলছে এটাই ঠিক, সারা জীবন মনে করে রাখছি যে এটাই ঠিক। আর যদি আব্বা আম্মা না পারে, টিচার যেটা বলেছে সেটাই ঠিক। সো এই ছিল আমাদের সোর্স অফ ইনফরমেশন বা নলেজ, টিচার এবং আব্বা আম্মা যাই কিছু। এখন দিন বলবে পাতলে গেছে, এখন তো আপনারা সবাই জানেন, এখন না পারলে ছোটো বাচ্চাকে ডাকতে হয়, ছেলে মেয়েদের ডাকতে হয়, এটা কি। সো আমাদের এই ছোটো ছোটো বাচ্চারা, এই ক্লাস সেভেন এইটের বাচ্চারা যে সমস্ত ইনফরমেশন আমাদেরকে দেয়, আমরা তো জানি না, আমার আব্বা আম্মারা জানবে না, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেগুলো আমরা পারি না ওরা জানে। এই কথাটার পিছনে কারণ হচ্ছে যে আসলে এই নতুন প্রজন্মটা এখন যেটা আমাদের সামনে আছে বা যারা আসছে, তাদেরকে আমরা আসলে যতটুকু বুদ্ধিমান মনে করি, যত ছোট মনে করি, আসলে তত ছোট না, অতটুকু না, তার চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি নলেজ। সো ডেফিনেটলি ইউ আর মাচ মোর প্রিভিলেজ, তোমাদের নলেজ অনেক বেশি আমাদের চেয়ে, আমার ওই বয়সে আমাদের যখন যা ছিল, এবং তোমরা অনেক বেশি ইন্টেলিজেন্ট, এইটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু। দ্বিতীয় আরেকটা হচ্ছে এরা দেশকে ভালোবাসে। আমি নতুন প্রজন্মের এত মানুষ, এত এত ছেলে মেয়ের সাথে মিশেছি এই গত 8-9 বছর ধরে, যেটা আগে কখনো হয়নি। একটা জিনিস আমি বলতে পারি, এরা সত্যি দেশকে অসম্ভব ভালোবাসে। তো এই দেশপ্রেম এবং নলেজ, এই দুটোর মধ্যে আছে। আর তৃতীয় আরেকটা তো আরও সাংঘাতিক, এরা কাউকে ভয় পায় না, অসম্ভব সাহস, এরা কাউকে ভয় পায় না। এবং এটার এক্সাম্পল দিয়ে তো আপনারা এই ক্রিকেটও দেখবেন, এই যে মুস্তাফিজ, এই যে যখন বল করতে যায় বা মেরাজ, মেহেদি মেরাজ, এইটুকু একটা মানে ওই যখন ওয়েস্ট ইন্ডিজের এই লম্বা লম্বা বিশালাকায় ওদেরকে বল করতে যায়, ক্রিস গেইলকে ভয় পাওয়ার কথা, এগুলো ভয় পায় না, বল করেই যাচ্ছে। আবার ওরা যখন বল করে আমাদের ব্যাটসম্যানরা ভয় পায় না, এই যে মারছে, এই যে সাহস, এইটা কিন্তু আমার এখনো মনে আছে। ঢাকায় তখন আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন ছিল একটা প্লেয়ার, তো প্রথম বলেই আউট হয়ে গেল, ও আমাদের বেস্ট ব্যাটসম্যান ছিলাম, নামটা বলবো না। তো তখন আমি তাকে জিজ্ঞেস করি, ভাই তুমি প্রথম বলে আউট হয়ে গেলা, তোমার খেলা দেখার জন্য মাঠে গেলা? বললো ভয়ে বুক কাঁপছে, ওয়াসিম আকরাম বল করতেছে 100 মাইল স্পিডে বলে বল করবে, এবং ভয় তো খেলতে পারিনি। কিন্তু এখন কিন্তু এই যে নিউ জেনারেশন, এরা কারো ভয় পায় না। সো এই যে তিনটা গুণ, এক দেশকে ভালোবাসে, দ্বিতীয়ত অনেক বেশি নলেজেবল এবং ইন্টেলিজেন্ট, অ্যান্ড তৃতীয়ত অসম্ভব সাহস, এই তিনটা যাদের মধ্যে আছে তাদের কাছে আসতে আমি সবসময় ভালো মানে পছন্দ করি, কারণ এরাই আসলে এই দেশটাকে বদলাতে পারবে। নাও এখন যদি আমরা একটু অন্যদিকে যাই, গোল্ডম্যান স্যাক্স বাংলাদেশকে হ্যাজ ইনক্লুডেড বাংলাদেশ ইন দ্য নেক্সট 11 কান্ট্রিজ টু ওয়াচ, 11টা দেশ সারা পৃথিবীতে 11টা দেশকে সিলেক্ট করেছে, মধ্যে বাংলাদেশ আছে। কেন? এই বাংলাদেশ সামথিং ইজ হ্যাপেনিং, এরা সাংঘাতিক একটা কিছু করে ফেলতে যাচ্ছে, এটা তারা মনে করে।
JP Morgan, Merrill Lynch, City NA considers Bangladesh to be the next Asian success story. Ora bolche Bangladeshi hobe Asian next success story. PricewaterhouseCoopers has included in the PwC list of growing economies Bangladesh. And I bolte chaichi we have problems. Amader onek somoshya ache. We had problems, we have problems, and we will continue to have problems. I mean, na korche na. Somoshya chilo, ache, thakbe. But despite all the problems that an LDC, a gorib desh like Bangladesh can have, the fact remains that the country is moving forward. Desh kintu egiye jacche. Eta kyo oshikar korte parche na. Bangladesh egiye jacche. Ebong amra we are almost on the verge of attaining the next economic level. Eta developing. Developing country te amra egiye jacche. অনেকেই মনে করে আরে ডেভেলপিং কান্ট্রি হইলে যেন কি হয়ে যাবে আরে ডেভেলপিং কান্ট্রি হইলে সব কিছু যে হয়ে যাবে তা না আমরা সবাই বড় লোক হয়ে যাব না আমাদের সবার সমস্যার সমাধানও হয়ে যাবে না মানে আমি আই এম নট অ্যান এক্সপার্ট ইন দিস বাট আমি বলতে চাচ্ছি ডেভেলপিং কান্ট্রি বলতে আমরা কি বুঝি ডেভেলপিং কান্ট্রি আমরা বুঝি উই নিড এ নেশন হুইচ ইজ স্ট্রাইভিং ফর ইটস গ্রোথ বোথ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ওয়াইজ গ্রো করতে চাচ্ছে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ওয়াইজ It aims at higher standard of living, at a higher standard of living, and provide a certain degree of satisfaction to its citizens. Satisfaction, certain degree of satisfaction, that the standard take to upgrade. Bala bata. Eki adugula kotha bollam, desh egiye jacche. Ekhon ashen. Public aid keno bhalo lage. I had the opportunity. আমি মনে করি যে আমি আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমার যদি আমি কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিলাম না কখনো এখানে সব স্কলার্স আমি ইন্ডিয়াদের মধ্যে নাই আমি খেলাধুলা বেশি করতাম আর পড়াশোনাটা ছাড়ি নেই কখনো পড়াশোনা করতাম কারণ আমাদের সময় নিয়মটা ছিল অন্যরকম এখন কিন্তু সেই নিয়ম নেই স্কুল থেকে এসেই ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড় মারতাম মাঠে কারণ সময় নাই এই চারটার সময় ছুটতাম খেলার মাঠে এবং আজান মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে দৌড়ায় বাসায় ঢুকতে হবে তা নাইলে মাই টিচার আসবে উপায় নাই সো আমরা খেলার জন্য পাগল ছিলাম বাইরে যেতাম আমার ছেলেরে ঘর থেকে বের করতে হয় না আর সারাদিন ল্যাপটপ আর কম্পিউটার নিয়ে যে বসে থাকে একটা দিন মাঠে নিতে পারলাম না আমি ওরা অনেক বসেলাম একটু খেলাধুলা করো ফিজিক্যাল তো কিছু করা দরকার একদিন সে আমার বলে আব্বু তোমার সাথে আমি আজকে ফুটবল খেলবো আমি আমি তো খুশি বুড়া বয়সে পারবো না আমি চলো আজকে আমি আরো গুলশান ইউথ ক্লাব মাঠটা ঠিক করলাম যে আজকে ওকে নিয়ে যাবো ফুটবল খেলবো তাও তো একবার নেওয়া হলো তিনটার সময় ডাকি ঘর থেকে বেরোয় না সাড়ে তিনটার সময় সে বেরোলো চলো আমি চলো তুমি এগুলো কি পড়ে আসো কিছু যুদ্ধ গেট জুতা কিছু একটা পড়ো খালি বা তুমি কি ফুটবল খেলবো বললাম আরে দূর আপনি চলো ড্রয়িং রুমে বসে খেলবো আমি ড্রয়িং রুমে খেলবো মানে বললে তুমি কোনটা ব্রাজিল না আর্জেন্টিনা আমি কি ফাইজলামি আছে বলেন দেখি এই ঘরে বসে খেলা এর থেকে বের করতে পারছি না তা আমি এটা নিয়ে অনেককে বলি আসলে আমাদের ফ্ল্যাটের কোনো বাচ্চাই দেখি বাসার থেকে বের হয় না সব বাসার মধ্যে এটা কিন্তু একটা বিরাট সমস্যা ঠিক বাচ্চারা বাইরে বেরোচ্ছে না আমি একটু আবার একটু অনুসন্ধান করা শুরু করলাম যে সমস্যাটা কোথায় কেন খেলাধুলা করে না কেন বাইরে যায় না বাচ্চারা এক তো দেখলাম বাবা মা ভয় পায় বাচ্চারা কোথায় যাচ্ছে এটা তো একটা আছে সো সমস্যা দেখলাম দুইটা আমাদের দেশে এখন আরেক সমস্যা এটা আমি সবখানে বলা হয় না আমাদের সমস্যা হলো কিছু বাচ্চা যেমন বললাম বেশিরভাগ বাচ্চারই আজকাল ঘর থেকে বের হয় মানে খেলাধুলা করার জন্য ওরা ওই ল্যাপটপ মোবাইল ফোন কম্পিউটার এগুলো নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করে একটা সমস্যা ছেলে বাইরে যায় না আরেকটা সমস্যা হচ্ছে যারা বাইরে যায় তারা বলে ঘরে ফিরে না ফেরত আসতে চায় না এ তো মহাবিপদ আমাদেরকে তো এটার মধ্যে একটা ম্যাচ করতে হবে যাই হোক এই যে দেশ এগিয়ে যাচ্ছে বললাম বাংলাদেশ ইজ মুভিং ফরওয়ার্ড এটাতে কোনো সন্দেহ নেই এবং সকলেই স্বীকৃত এটাকে ধরে মানে স্বীকার করছে এখন যে বাংলাদেশ সত্যি অভাবনীয় একটা সাকসেস স্টোরি এরা এই এইরকম একটা দেশ ১৬০ মিলিয়ন লোকের দেশ এইটুকু একটা জায়গায় এত সমস্যা তার মধ্যে কিভাবে এরকম
ডেভেলপমেন্টটা করছে তারা। এটা ডেফিনেটলি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। যাই হোক, সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই সাকসেসটা যদি আমি দেখতে যাই তখন আমার কাছে খুব ভালো লাগে। কেন, আমি কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ার কথা ছিল না, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আমার আম্মার খুব শখ ছিল আমি ডাক্তার হব, আমার আবার কখনোই ডাক্তার হওয়ার কোনো ইচ্ছা ছিল না। কারণ আমার মনে হতো এই সারাদিন রাত পড়াশোনা করো আর সারাদিন রাত রুগী দেখতে হবে, সো এটা মনে হয় আমার কাছে সবসময় ডাক্তার হওয়ার কোনো ইচ্ছা ছিল। কিন্তু তখন তো আমাদের, এখন তো আমাদের ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে না কি করবে, আমাদের সময় তো উপায় ছিল না। তো যাই হোক, আলটিমেটলি বেঁচে গেলাম, কারণ আমার আবার ওইরকম আমার চান্স পাইলে আমার বরিশাল মেডিকেল কলেজে, কোনোদিন ঢাকার বাড়ি ছিলাম না, আমার আব্বা আম্মারও একটু মনটা খারাপ, বরিশাল চলে যাবে, এই সুযোগটা কাজে লাগাই একটু কান্নাকাটি করে রাজি করে এলাম, আমি যাচ্ছি না। সো এইখানে থেকে গেলাম, আর্টস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিলাম, ওই যে যেমন সাদেকা বললো আমরা দুই জায়গায় পরীক্ষা দিলাম, ইংলিশে দিলাম আর পাবলিক অ্যাড, ইংলিশে ভর্তিও হয়ে গেলাম। কারণ আমার নানা ছিলেন, অনেকেই এখানে হয়তো জানবেন, প্রিন্সিপাল জালালউদ্দিন ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি হলেন ব্রিটিশ আমলে ইংলিশে গোল্ড মেডেল পাওয়া, ওনার খুব শখ ওনার নাতি ইংলিশে পড়াশোনা করবে, ইংলিশে পড়বো বলে মনস্থির করলাম, তারপরে পাবলিকের গিয়ে ভর্তি হয়ে গেলাম। আমি বললাম একদিন ক্লাসে যাই, আমি বললাম একদিন ক্লাসে গিয়ে দেখি ওইটা কেমন, আসলে তো দুষ্ট ছিলাম বুঝতেই তো পারছি, তো যে পড়াশোনাও করতাম দুষ্টামি করতাম। সাদেকা তো বললো না টিচারের না, ওই টিচারের পাল্লাই পড়লাম আর কি। আমি তো, আমার তো ইংলিশ ডিপার্টমেন্টে আসেই, আমি তো অত চিন্তিত না, সো আমি ভাবলাম যে একদিন একটু ক্লাসটা দেখে আসি। তো ক্লাস শুরু হয়েছে বোধ হয় তিনটার সময়, আমি প্রায় 15 মিনিট পরে হেলতে ধুলতে ক্লাসের মধ্যে ঢুকলাম। তো প্রথম দিন তো আমার একটা পাঞ্জাবি পড়া, আমি সাধারণত পাঞ্জাবি পড়তাম না, সেদিন পাঞ্জাবি পড়া, আমার মনে আছে ওই টিচার ওইখান থেকে বললে এদিকে আস, এটা শ্বশুর বাড়ি না। আমার কাছে খুব ভালো লাগলো, বিলিভ মি, আমার কাছে মনে হলো এত রাগি টিচার আমি এটা দিয়ে ভর্তি হবো, এবং সেই দিনই ঠিক করলাম, আমি যে ঠিক করলাম আমি পাবলিকেরই পড়ব। সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, এটা ছোটবেলার থেকে, এবং আমি যতদিন ছিলাম উনি আমাকে সবচেয়ে বেশি, যতগুলো টিচার ছিলেন উনি ছিলেন সবচেয়ে বেশি আমাকে শাসন করতেন। অ্যান্ড আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি আমি এটাও জানি উনি আমাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, কারণ এটা 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 আমার কাছে মনে হয়েছে যে টিচাররা যখন শাসন করে যদি না করতেন তাহলে হয়তো আমার পুরো লাইফস্টাইলটাই অন্যরকম, জীবনটাই অন্যরকম হয়ে যেত। এবং আই এম ফিল প্রাউড যে সেদিন উনি আমাকে বেশ সবার সামনে অপমান করার জন্যই বলেছিলেন, এবং আমি খুব লজ্জাও পেয়েছিলাম, বাট স্টিল আই ডিসাইডেড আমি এই ডিপার্টমেন্টেই করব। সো পাবলিক এডে পড়ার জন্য যেটা বললাম, এরপর আমি চলে যাই টু আইবিএ থেকে এমবিএ করি। নাও আজকে আপনারা যদি দেখেন পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন, আপনারা যারা কিন্তু পাবলিক এডে পড়ে আসছেন, পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি হ্যাজ লং পাস্ট, এটা এই জিনিসটা নাই এখন। পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন কন্টিনিউ ইজ দ্য ওয়ার্কিং বেসিস ফর ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। এখন এই যে সাকসেস বাংলাদেশে, এই সাকসেসের পিছনে সরকার, যখনই আমি বলছি সরকার, এখানে পলিটিশিয়ান আছে, এখানে পাবলিক সার্ভেন্টসরা আছে, ব্যুরোক্রেটসরা আছে, এদের ছাড়া তো হবে না। তো আপনি যদি মিনিস্ট্রিগুলো দেখেন, মেজরিটি অফ দি মিনিস্ট্রিজ আর রান বাই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্টস, ইভেন আমাদের ব্যাচের যারা আছে তারা আইদার সেক্রেটারিজ অর অ্যাডিশনাল সেক্রেটারিজ, অল কি পজিশন নিয়ে বসে আছে তারা। এই সাকসেসের পিছনে তো তাদের তো একটা বিরাট অবদান, কাজে একটা এটা তো ডেফিনেটলি এই যে আজকে এই সাকসেস তো হচ্ছে, উই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যারা আমরা আছি উই আর অলসো পার্ট টু ইট, সেই জন্য আমি গর্ববোধ করি যে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আপনি প্রাইভেট সেক্টর দেখবেন ওখানেও আইবিএ এমবিএরা অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সো এই সাকসেসের সাথে আমরা যে জড়িত, আমরা শরীর, এটা আমাকে খুব আনন্দ দেয়। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল, আমি শুধু দুই একটা জিনিস বলে শেষ করতে চাই। আমি সত্যি আনন্দিত যে আমাকে আজকে এখানে আসতে বলার জন্য, তবে
হয়তো আসতাম না এখানে আরেকজন আরেকজন আছে যার জন্য আসলাম কি সেটা হচ্ছে লোকমান হোসেন ভুইয়া এটা তো সারাক্ষণ পিছিয়ে লেগে থাকে বাসায় গিয়ে বসে থাকে যেতেই হবে সো ও যখন বললো আমি বললাম আমি যাবো ডেফিনেটলি আমি যাবো প্রথমেই যখন বলেছে তখনই বলেছে তো আজকে আবার সকালে দেখি ঘুমতে ঘুরে দেখি বাসায় বসে আছে সো কোনো অপশন নেই যদি অন্য কোনো প্ল্যানও থাকতো তাও আসতাম আর অন্য কোনো প্ল্যান ছিল না আমি শুধু তোমাদেরকে একটা কথাই বলবো পড়াশোনা করতেই হবে পড়াশোনা করার পিছনে অনেকগুলো কারণ আছে পড়াশোনা না করে কিন্তু এখন মানে এই যুগটা হাইলি কম্পিটিটিভ এখন কিন্তু পড়াশোনা না করে ভালো করাটা কিন্তু কঠিন পড়াশোনা করতে হবে বিশেষ করে তোমাদের বিকজ তোমরা অনেকেই পাবলিক সেক্টরে সরকারে চাকরিতে জয়েন করবে বিসিএস ম্যাক্সিমামই বিসিএস দিয়ে চলে যায় আমাদের দেশে মনে রাখবো একটা জিনিস আইডিয়ালি আমাদের দেশ না আইডিয়ালি পলিটিশিয়ান্স শুড ফর্মুলেট পলিসিস অ্যান্ড ব্যুরোক্রেট শুড ইমপ্লিমেন্ট দোজ এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন কিন্তু আমাদের দেশে কিন্তু সবসময় তা না আমাদের এখানে ব্যুরোক্রেটদেরকে পলিসি ফর্মুলেটও করতে হয় ইমপ্লিমেন্টও করতে হয় কাজে নলেজ ইজ আ মাস্ট বাট সিন্স আমি অত্যন্ত আশাবাদী সিন্স তোমরা দেশকে ভালোবাসো এই জিনিসটাকে কখনো বিচ্ছুত হবো না দেশ সবার আগে দেশকে ভালোবাসো তোমাদের নলেজ বেশি এবং তোমাদের অনেক সাহস আমি জানি তোমরা বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে সবচেয়ে বড় কথা আমি তোমাদেরকে একটা জিনিস আজকে বলে যাই বাংলাদেশ নামে আরেকটা জিনিস বলেনি আগে সবচেয়ে বড় জিনিসটা আমি তোমাদেরকে বলি যে জিনিস ভালো লাগে না এটা নিয়ে বেশি মাথা ঘামায় না যে জিনিস ভালো লাগে না ওটা নিয়ে খামাখা বেশি মাথা ঘামায় লাভ নেই কারণ যে জিনিস ভালো লাগতে হবে ভালো যদি না লাগে ইউ ওয়ান্ট সাকসিড জোর করে কিছু করানো যায় না সো ডু হোয়াট ইউ লাইক যেটা ভালো লাগে কনসেন্ট্রেট অন দ্যাট অ্যান্ড ইউ উইল সাকসিড আমি বারবার একটা কথা বলছি ইউ উইল সাকসিড এটাতে কোনো সন্দেহ নেই আর সাহসটা মনের মধ্যে থাকতে হবে যে আমি পারবো এরপর বাংলাদেশের ছেলেরা মেয়েরা পারে না এমন কিচ্ছু নাই এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি সব শেষে আমি শুধু বলে যাব আই হ্যাভ সিন যতগুলো দেশ পৃথিবীতে অনেক উন্নতি করেছে খুব ভালো করেছে হঠাৎ করে আপনি যদি পার্থক্য খুঁজতে চান সবাই বলে কি ওই দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট বা পলিটিক্যাল পার্টি এটা সবার চোখে পড়ে আই এগ্রি যে তার লিডারশিপ টপ লিডারশিপ যদি ঠিক না থাকে তাহলে হবে না কিন্তু জানেন আমার জানা মতে আমার এই 31 বছরের এক্সপিরিয়েন্সে ইন দি প্রাইভেট সেক্টর ব্যবসা বাণিজ্যে আই হ্যাড টু ট্রাভেল এক্সটেন্সিভলি আমি কিন্তু দেখেছি যে সমস্ত দেশে খুব ভালো করেছে গ্রোথ ডেভেলপমেন্ট হয়েছে ওদের ব্যুরোক্রেটস বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে একটা কমন ফিচার আছে তারাও কিন্তু দেশকে ভালোবাসে এই দেশকে যারা ভালোবাসে যে এই অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে আটকায় রাখা যাবে না বাংলাদেশ সামনে যাবে সেই জন্য সকলের জন্য আমার হলো শুভ শুভেচ্ছা যারা নাকি মাস্টার্স শেষ করে বেরিয়ে যাচ্ছে আর সাদেকে টকে বলছিল আমাদের শিক্ষকদেরকে এখন ওইরকমভাবে রিপ্রেজেন্টেশন করা গভর্নমেন্টের সাথে ওই ইন্টারাকশনটা এখন আর নেই আগে যেরকম মনে কি একটা চিন্তাভাবনা ছিল বাট আমি একটা জিনিস করতে পারি যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েশনটা আছে বুপা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সো অ্যালামনাই যে অ্যাসোসিয়েশনটা আছে এটাতে তো ছাত্ররাও আছে যারা নাকি পাশ করে বেরিয়ে গেছে প্লাস টিচাররাও আছে হোয়াট আই ক্যান ডু আমি আই ডেফিনেটলি প্রপোজ টু দ্য গভর্নমেন্ট আমি সরকারের কাছে এখনই দু একদিনের মধ্যেই আমি প্রপোজ করব যাতে করে বুপাকে তারা একটা অনেক সময় রাখে না যে কারোর সাথে কনসাল্ট করতে গেলে কী করতে হয় এই বুপাকেও তাদের ওই লিস্টের মধ্যে ইনক্লুড করে সো যে সমস্ত এলাকায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম দরকার ওই ধরনের গুরুত্বপূর্ণ দরকার আমাদের বুপার কাছে বললে বুপার থেকে আমরা ঠিক করে দিব কোন টিচার কোন যারা চাকরি করছে এক্সপিরিয়েন্স আমাদের মেম্বার থেকে কাদের নিয়ে একটা প্যানেল করে দিব তারা সরকারের কাছে সুপারিশটা দিতে পারে যাই হোক সকালে সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন সামনে অনেক বিপদ বিপদের শেষ নাই
ফার্স্ট বিপদ হচ্ছে এশিয়া কাপ, সাকিব এবার বলে হাত ভাঙা খেলবো কিনা জানি না, আবার দেখি নামও পাঠাইলো কি করবে জানি না, বাট এই কথাটা বলার পিছনে আমি একটা কারণ হারা জিতাটা নিয়ে আই এম নট ওয়ারি। সবচেয়ে বড় কথা হচ্ছে উইল হ্যাভ টু ট্রাই, ভয় পাবো না, সাহসের মতো খেলবো, একজন হারবে একজন জিতবে, এটাই তো খেলা নিয়ে। ওয়ার্ল্ডের বেস্ট টিম কি হারে না? হারবে, হারতেই পারে। সো আমি হারা জিতা নিয়ে কোনো কথা নাই, আমি শুধু ওদেরকে বলি যে কখনো গিভ আপ করবো না, বীরের মতো ফাইট করবা, শেষ পর্যন্ত ফাইট করবা, এবং এই মেসেজটা আমি সবাই মধ্যে দিচ্ছি নতুন প্রজন্মের কাছে, নেভার গিভ আপ, আমরা পারবো, আজকে না মানে কালকে পারবো, কিন্তু সবাই একটা ইনশিওর জিনিস করতে হবে, সবাই যেন আমাদেরকে সম্মান করে। ধন্যবাদ সবাইকে।